ডাটাবেজের বৈশিষ্ট্য একটি ডাটাবেজ তৈরি করার পর সেটিকে আপডেট করার প্রয়োজন হয় যাতে আরও নতুন ডাটা জমা করা যায় একটি ডাটাবেজ তৈরি করার পর সেটিকে আপডেট করার প্রয়োজন হয় যাতে নতুন কোনো ডাটা জমা করা যায় দুই নম্বর লাইব্রেরিতে যেমন নির্দিষ্ট বিষয়ের বই নির্দিষ্ট জায়গায় রাখা হয় তেমন তেমনি ডাটাবেসের ক্ষেত্রেও শ্রেণীবদ্ধভাবে সাজানো খুবই প্রয়োজন কারণ সেক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা খুঁজে পাওয়া যায় খুব সহজে লাইব্রেরিতে যেমন নির্দিষ্ট বইয়ের বই নির্দিষ্ট জায়গায় রাখা হয় তেমনি ডাটাবেসের ক্ষেত্রেও শ্রেণীবদ্ধভাবে সাজানো খুবই প্রয়োজন কারণ সেক্ষেত্রে প্রয়োজনীয় ডাটা খুঁজে পাওয়া যায় খুব সহজে ডাটা জমা রাখতে কম্পিউটারের সাথে ডিজিটাল মেমোরি ডিভাইস হার্ড ডিস্ককে যুক্ত করা হয় অথবা ক্লাউড কম্পিউটিংয়ের সাহায্যে নেওয়া হয় তিন নম্বর তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ডাটা জমা রাখতে কম্পিউটারের সাথে ডিজিটাল মেমোরি ডিভাইস হার্ড ডিস্ককে যুক্ত করা হয় অথবা ক্লাউড এর সাহায্যে নেওয়া হয় লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম